উত্তর প্রদেশের উপর থাকা নিম্নচাপ স্বাভাবিক হলেও নিম্নচাপ সংলগ্ন ওই জায়গায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এই দুইয়ের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনা বললে ভুল হবে, কারণ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিন কয়েক ধরেই দফায় দফায় এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। বুধবার প্রায় দিনভরই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মুষলধারে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে অধিকাংশ নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। আর এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে এখনই এই বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্ততপক্ষে আরও 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত চলবে। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টিপাত আরও জোরালো হচ্ছে। তবে কলকাতায় খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই বৃষ্টিমুখ হওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাবে। তারপর আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে, তবে পুনরায় বৃষ্টি বাড়বে 28 জুন থেকে। ওই সময়ই রাজ্যে মৌসুমি অক্ষরেখার শক্তি আরও বাড়বে। প্রসঙ্গত, দিন কয়েকের এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলার একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেই সকল নদীগুলোর উপর থাকা অস্থায়ী নানান ফেরিঘাট অথবা কজয়ে ভেঙে পড়েছে। বর্ষার শুরু থেকেই সমস্যায় একাধিক জেলার বাসিন্দারা।